গসিপ লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব যে কারণে এবার বলিউডের সিনেমা বর্জন করতে বললেন কাঙ্গনা রানাউত। ওয়েল, আজকের পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাঙ্গনা রানাউত, ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবেই খ্যাতি আছে কাঙ্গনার। ঠোঁটকাটা বলা হয় এজন্য যে কোনো বিষয়ে তিনি নাক গলাতে পছন্দ করেন। বলা যেতে পারে যে কোনো বিষয়ে উচিত বিচারে বা উচিত কথা বলতে কখনোই ছাড়েন না এই অভিনেত্রী। সবাই তাকে এই বিষয়টি নিয়ে সমীহও করেন। দেশ বিদেশের যে কোনো আলোচিত ঘটনায় মন্তব্য করাই যেন তার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে, এজন্য তাকে বেশ কিছু মাশুলও গুনতে হয়েছে। এমনকি টুইটারের মতো জনপ্রিয় প্রতিষ্ঠান থেকে তাকে ব্যান করে দেওয়া হয়েছে। তবুও থেমে নেই এই অভিনেত্রী। যেখানেই কোনো অন্যায় দেখবেন সেখানেই মুখ খুলতে তিনি সবসময় এগিয়ে থাকেন দুপা। এবার রিসেন্টলি তিনি আলোচনায় আসলেন হলিউড সিনেমা না দেখার আহ্বান জানিয়ে। রিসেন্টলি হলিউড সিনেমা না দেখে ভারতীয় সিনেমা দেখার প্রসঙ্গে মুখ খুলেছেন কাঙ্গনা। কদিন আগেই দিল্লিতে নিজের নতুন সিনেমা থালাইভির প্রমোশনে গিয়ে হলিউড সিনেমা দেখার অভ্যেস বর্জন করার আহ্বান জানিয়ে এসেছেন এই অভিনেত্রী। এখন বর্তমানে এই ভিডিওটি সব জায়গায় ভাইরাল হয়ে সকলের সামনে ধরা পড়ছে। হলিউড সিনেমা বর্জন নিয়ে কাঙ্গনা জানান, আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য আমাদের উচিত ভারতের সিনে ইন্ডাস্ট্রিগুলোকে আরো বেশি করে উৎসাহ যোগানো। কাঙ্গনা আরো বলেন, আমেরিকান কিংবা ইংরেজি ছবি ভারতীয় সিনেমার বাজার নষ্ট করছে। এক দেশ এক জাতি হিসেবে এর মোকাবেলা করা উচিত। সাউথ ইন্ডিয়ান কিংবা ইস্ট ইন্ডিয়ার এই ধরনের বৈষম্যমূলক চিন্তাধারা বাদ দেওয়া উচিত। দেশীয় সিনেমা আরো বেশি করে দেখা উচিত আমাদের, সেটি হোক মালায়ালাম, তামিল, তেলেগু কিংবা পাঞ্জাবি সিনেমা। সব সিনেমাই আমাদের মনে বিস্তার করা উচিত। কাঙ্গনার মতে, আন্তর্জাতিক ময়দানে একচেটিয়া আধিপত্যের কারণে হলিউড আজ ফ্রেঞ্চ, ইটালিয়ান, জার্মান এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে সিনে ইন্ডাস্ট্রিগুলোকে ধ্বংস করে দিয়েছে। ভারতীয় ঠিক তাই করছে। আমাদের নিজেদের ইন্ডাস্ট্রিকে আগে গুরুত্ব দেওয়া উচিত, এভাবেই আত্মনির্ভর ভারত গড়ে উঠবে বলে জানান কাঙ্গনা। এদিকে মুক্তির প্রথম দিনে কাঙ্গনার থালাইভি আয় করেছে মাত্র 1.25 কোটি রুপি, আর দ্বিতীয় দিনে ছবিটি আয় করেছে প্রায় 1.5 কোটি রুপি। এই বিষয়ে কাঙ্গনার কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, করোনার মতো এরকম প্যান্ডেমিক সময়ে যা আয় হয়েছে তা নিয়েই আমি খুশি, আমি আমার বেস্টটা দিয়ে কাজ করেছি। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন এবার হলিউড সিনেমা বর্জনের আহ্বান দিলেন কাঙ্গনা। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।